দর্শক এই মুহূর্তে মহানগর দায়রা জজ আদালত এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী হাসান জাকির আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে জাকির আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন বিএনপি মহাসচিবের জামিন শুনানির সর্বশেষ কি কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন লিনিয়া আপনাকে ধন্যবাদ আপনি জানেন যে গত 28 তারিখে যেই বিচারপতির বাসভবনে হামলা চালানো হয়েছিল সেই হামলার যে মামলা দায়ের করা হয়েছিল সেই মামলায় কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করা হয়েছিল সেই মামলারই শুনানি আজকে আদালতে ছিল দায়রা জজ মোহাম্মদ আসাদুজ্জামানের আদালতে এই শুনানি হবার কথা থাকলেও দায়রা জজ ছুটিতে থাকায় তার সেই জজ আদালতে যিনি বিচারক দায়িত্বে রয়েছেন তিনি এই মামলার শুনানি করবেন এবং শুনানির জন্য তিনি অসুস্থতার জন্য তাকে আদালতে হাজির করা হয়নি তবে তার আইনজীবী তার জামিনের জন্য আবেদন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন আমরা কোর্ট এখন যেই দায়রা জজ আদালতে রয়েছি সেখানে তার আইনজীবীরা কিন্তু আদালতে উপস্থিত হয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে বিচারকের কাছে তিনি মির্জা ফখরুলের জামিনের জন্য প্রেয়ার দিবেন এবং আইনজীবীরা বলছেন যে তার জামিন চাইতে যতটুকু আইনি প্রক্রিয়ায় লড়া দরকার তারা সকলেই সেই বিষয়টি আবেদনের মাধ্যমে জজ সাহেবকে জানাবেন আর আপনি জানেন যে আজ যে হরতাল পরিস্থিতি মহানগরীতে হরতাল পরিস্থিতিতেও কিন্তু আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে সড়কে কিন্তু যান চলাচল অনেকটাই স্বাভাবিক ছিল মানুষজন কর্মমুখী মানুষজনের কর্মতৎপরতাও দেখা গেছে লিনিয়া এখন পর্যন্ত এই ছিল আমার কাছে মহানগর দায়রা জজ আদালতের সর্বশেষ তথ্য